আসসালামু আলাইকুম, মাই কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসের মাংস ভুনা। খুব মজার এই রেসিপি, খুব সহজেই তৈরি করতে পারবেন আপনিও। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের যেসব মশলাগুলো লাগছে, আমি এখানে রসুন বাটা নিয়েছি 4 চা চামচ, এছাড়া আদা বাটা নিয়েছি 1/2 কাপ। হাঁসের মাংস ভুনার মধ্যে আদা বাটাটা একটু বেশিই প্রয়োজন। এছাড়া নিয়েছি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি, এখানে তেজপাতা নিয়েছি আমি 4টি, লবঙ্গ নিয়েছি 2টি, এলাচ নিয়েছি 10 থেকে 12টি, দারচিনি নিয়েছি 4 পিস এবং কালো গোলমরিচ নিয়েছি 20 থেকে 25টি। এছাড়া নিয়েছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ এবং জিরে গুঁড়া 2 চা চামচ। এখানে আমি হাঁসের মাংস নিয়েছি 2 কেজির মতো, এখানে 2টি হাঁস আছে এবং হাঁসটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। যেহেতু হাঁসের মাংসে বাড়তি একটা তেল বের হয়, তার তেলটা কম দেওয়াই ভালো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি রং হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলাগুলি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, আমি এখানে হলুদ দিচ্ছি 2.5 চা চামচ, গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি 3 চা চামচ, আমি এখানে ঝালটা আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন, তবে হাঁসের মাংস ভুনার মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার মশলাটাকে ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলগুলো উপর দিকে ভেসে উঠেছে আর মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 15 মিনিট কষিয়ে নেব আর 15 মিনিট পর আমি এর মধ্যে পানি দিয়ে দেব 4 কাপ। হয়ে গেছে আমার হাঁসের মাংস ভুনা। আমি এখানে পানিটা একটু কম দিয়েছি, কারণ আমি যেহেতু ভুনা করছি তাই। আপনাদের ক্ষেত্রে আপনারা পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।